গতকালকে একটার সময় যে ঘটনাটা হইছে ঘটনাটা খুব নিন্দনীয়। এই যে মেয়ে তিনটা আসেন তারা এরিয়ার মাঝে যে কোনো মানুষের মাথার উপরে তারা পিছামিছির এফকেসটা করে, আমরা ওটাও প্রশাসনের কাছে অনুরোধ করিয়া যাতে সঠিক তদন্ত করিয়া এই মেয়েগুলোর আওতার আইনের আওতার আনিয়া মানে এটার উপযুক্ত বিচার করা হবে। আমি বেশি সংক্ষেপে কথা আমি কই আর যে আমরা গ্রামের সব মানুষে একমত হইয়া আমরা তাড়াতা হইয়া আমরা আইসি স্যারে কই যে সঠিক ইনকোয়ারি করিয়া সঠিক তদন্ত করিয়া সঠিক বিচার করা হবে। আপনার অবতারা হইয়ার আজকে যে ফুর্ব হাতাইয়ার বন্ধ যে গত রাত্রে একটা ঘটনা করছে, যে ঘটনা অত নিন্দনীয়, এই মেয়ে যে তিনটা দিনে যে ঘটনাটা ঘটছে আমি এই মাত্র শুনছি, আমার কাছে টেলিফোন কাছে আগে শুনছি না। এখন এই গ্রামের যে মেয়ে লোক এবং পুরুর ছেলে যা সব এই মেয়ে তিনজনের যে নির্যাতন অন্যায় ব্যবহার, যে এরা চরিত্রহীন, যে এই মেয়েগুলা যে চরিত্রহীন, কোনো মানুষের অবদস্থ কোনো ছেলের উপরে মাতিলেও এরা রেপ কেস দেওয়া হয়, এই রেপ কেসের প্রমাণ আমি নাগরার ইনচার্জের কাছে আমি জমা দিছি। আর বাবুরে এই ঘটনা হয়েছি 24 ঘন্টার ভিতরে আমরা এই আসামি অ্যারেস্ট করার লোকে আমরা হয়েছি, বাবুয়ে আমরা আশ্বাস দিচ্ছেন 24 ঘন্টার ভিতরে এখন কেস ইনকোয়ারি করে অ্যারেস্ট করাইব। আমি সবার কাছে অনুরোধ করি আর আজকে আইনে গেছি গিয়া যাতে আমরা আইনটা আত্ম না লইয়া আমরা ঝগড়া বাটাই আর যাতে না করি মানুষকে এই অনুরোধ সবার কাছে রাখি আর আর পুলিশে এটা রিয়াকশন 100% লইব, অ্যারেস্ট হইব, আপনারা মা বোন হইয়া নিশ্চিন্তা হন, এইরকম অ্যাকশন হইব, কোনো ধরনের অসুবিধা হইত না। আমি ওসি স্যারদেও কইছি, আমার মণ্ডল প্রেসিডেন্ট আমি নন্দিতাও কইছি, তাই তাই কইছি ইনকোয়ারি করে এটা কড়া অ্যাকশন হইব। আমি এই বলি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমি আপনার মাইদের কথাটা কইতাম স্যার, গতকালকে দুপুর 1টা 2টার সময় যে ঘটনা জের জেলি জিপির 2 নম্বর ওয়ার্ড হাতাইয়ার বন্ধে যে ঘটনাটা ঘটছে অতি নিন্দনীয় ঘটনা। আমি আপনার মাধ্যমে আমি আমার নাগরার আইসি এবং আমার বাজারিসুলার ওসি স্যার এবং এসপি মহোদয়ের কাছে আমি অনুরোধ করবো এটা সঠিক তদন্ত করিয়া এটা সঠিক এটার মানে পানিশমেন্টটা হোক, কারণ লইয়া এই যে মেয়েগুলা বারবার তারা এইরকম মানুষের লোক এলাকা বাজা করে করার পরে কেউ তারা এগেনস্টে মাথে তারা গিয়া তারা এটার উপরে রেফ কেস দিলায়, যার কারণে তারা মেয়ে মানুষ দেখে সবে তারা মায়া করে, কিন্তু তারা মায়া করে করে আজকে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যে কোনো মানুষের তারা দা দিয়া লাঠি দিয়ে চাটা দিয়ে তারা আক্রমণ করতে তারা দ্বিধাবোধ করে না। আমি আপনার মাধ্যমে আমার এলাকাবাসীর তরফ থেকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর যাতে এটা এই মেয়েগুলার উপযুক্ত শাস্তি হোক।